नमस्कार बंधुरा, एक बार सबाई के स्वागत जाना हमार चैनल एल बी टेक्नो सार्विसे। तो बंधुरा, एल बी टेक्नो सार्विसे आज एम विशेष को भिडियो नाई, किन्तु एक अनबक्सिंग कर देखा एक बाच्चा एक खेलनार स्लेट, जो स्लेटा दे बाच्चारा खेलते खेलते किन्तु अनेक किछु लिखते पारबे स्लेटर मतो। तो जस्ट अभी हमार मेयर जोन्नो एटा पार्चेस करेछिलाम अनलाइन थेके अमेजने, जस्ट 200 रुपीज। तो सेटाई अनबक्सिंग करे आमी देखाबो যে সে জিনিসটা কেমন, সেটা কোয়ালিটিটা কেমন। আর ভিডিওটা দেখার পর তোমরাও সেটা পারচেজ করতে চাইবে তোমাদের বাড়ি যদি কোনো বাচ্চা ছেলে থাকে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর অ্যামাজন থেকে। তো বন্ধুরা প্রথমে প্যাকেটটা কেটে নিই, তারপর আমি দেখাচ্ছি যে কি সেই ডিজিটাল স্লেট। ছোট্ট একটা স্লেট, লাইক আইপ্যাড যে মাপগুলো রয়েছে সেরকম। তো বন্ধুরা ভিডিওটা দেখো, অনেকদিন আমি কোনো ভিডিও দিইনি। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, অনেকেই সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার মতো তোমরাও এটা, তোমাদের যদি কারো বাচ্চা বাড়ির কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তার জন্য এটাকে নিতে পারো। তো এটা আমি খুললাম বন্ধু, এটা বিল, আর আমি বক্স থেকে বার করে দেখাচ্ছি ওটা। তো এই হচ্ছে সেই আমার ডিজিটাল স্লেট, অনেকটা ট্যাবলেটের মতো দেখতে, কিন্তু ট্যাবলেট ঠিক না। তো বন্ধুরা দেখো, এখানে পেন্টিং, গ্রাফিটি, প্র্যাকটিস এসব অনেক কিছু এর মধ্যে লেখা রয়েছে। আর তারপরে রয়েছে এই যে 5 ইঞ্চি আছে LCD, আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, নো পেপার নো চক, কোনো কিছু প্রয়োজন নেই এটাতে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এবার বন্ধুরা এটা আমি খুলে বার করব, আর খুলে বার করা এবার দেখা যাক, আমি এটাকে বার করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে এটা ট্যাবলেট, কিন্তু এটা ট্যাবলেট নয়, এটা হচ্ছে একটা স্লেট, জয়স্টিক ধরনের একটা স্টিক ওখানে দেওয়া আছে, পেন্সিল যেটার মাধ্যমে এটা লেখাটা হবে। দেখো বন্ধুরা, ডিলিট অপশন এটা দেখা গেল, আর এই সাইডগুলো পরিষ্কার। এই হচ্ছে স্ক্রিনের ডিলিট বাটন, এটাতে বাটনটাতে ক্লিক করলে পরে তুমি যেটা লেখা ছিল সেই লেখাটা ডিলিট হয়ে যাবে। পিছন দিকে একটা ব্যাটারি একটা জায়গা রয়েছে। তো এর বক্সের ভেতরে মনে হয় আর কিছু নেই, সেটা একবার দেখে নিই। আর এটার মধ্যে হয়তো লাইটের কোনো গল্প নেই, শুধু এটা তবে এমনি বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা বেশ সুন্দর, কিন্তু বড়দের ক্ষেত্রে অতটা না। ডিলিট হচ্ছে কিনা দেখে নিলাম একবার লিখে, কিন্তু মনে হচ্ছে যেন একটা প্রবলেম হচ্ছে। তো এর ব্যাটারি পোর্শনটা কোন জায়গায় সেটা একবার দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। তো বন্ধু, এই যে বাটনটা রয়েছে, এটা লক আনলক, এটা আনলক করে দিলে তোমার লেখাটা ডিলিট হবে। আর যদি লক মুডে রেখে দাও তাহলে কিন্তু ডিলিট হবে। আমি লিখে দেখাচ্ছি, এই দেখো ABC এই যে লিখছি, এর লেখার পর তুমি যা খুশি লিখতে পারো। 8 ইঞ্চি বাই 5 ইঞ্চির যে স্ক্রিনের মাপ, দেখো ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, তার এটার একটা ব্যাটারি পোর্শন থাকে, এটা পিছন দিকে একটা ব্যাটারি জায়গা রয়েছে যেটা আমি দেখাচ্ছি। আর একটা খেলনা টাইপের যে স্লেট, সেটা আমি বলবো খারাপ কিছু না, বেশ সুন্দর। দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার লেখা পড়ছে, লেখা পড়ার পুরো স্লেটটা ভর্তি হয়ে যাওয়ার পর তুমি ডিলিট বাটনে ডিলিট করে দিয়ে লেখাটা প্রথম থেকে আবার লিখতে পারো, ঠিক আছে। ফার্স্ট ক্লাস বন্ধু, এই অল্প দামের মধ্যে একটা ডিজিটাল স্লেট, যেটা কি না ভাবা যায় না। আমি আমার মেয়ের জন্য এটা নিলাম, তোমরাও তোমার নিজের বাড়ি বাচ্চার জন্য এটা পারচেস করতে পারো, জাস্ট 200 রুপিস, এমন কোনো ব্যাপার নয়। আর লেখার পর যে পেনটা, সে পেনটা রাখার জন্য একটা জায়গাও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে যে ব্যাটারি যে জায়গাটা রয়েছে, যেখানে বোতাম ব্যাটারি, যেগুলো হাত ঘড়ি বা আরও বাচ্চাদের খেলনে যে ব্যাটারি ব্যবহার হয়, এখানে সেই ব্যাটারি ব্যবহার হয়েছে। তো সেই ব্যাটারি একটা ভরে নিলে পরে সেটা
বহুদিন চলে যাবে এবং আমি আশা করছি আমার মেয়েটা দেখার পর খুব খুশি হবে এবং এমনি সিলেটে লেখার বারবার। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? বেশ কয়েকদিন পরে ভিডিওটা বানালাম, বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আমি দিইনি। তো আমার ছোট্ট মেয়ের যে ছবিটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা আমার মেয়ে এবং সে বেশ খুশি, ভিডিওটা সরি সিলেটটা পেয়ে সে বেশ খুশি। তো একটা খেলনা কেনার মতন তোমরা এটা পারচেস করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে, ভালো থাকো, থ্যাংক ইউ।